सिग सुभाव जय दे दैया झाका सो जा सामा शो बल्ले बल्ले तो ये तो हैप्पी लग जाए और एक कुरिया बल्ले बल्ले नाचे दुनिया नाच साथे दुनिया डम 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 डमरू बाजे ढोल बाजे डम 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 डमरू बाजे ढोल For last week of publication and posted for final hearing. OS 162 2005 কেসের শেষ শুনানির জন্য 3 মাসের সময় দেয়া হলো। কেসের শুনানি 3রা মে 2012 তে হবে। সাত বছরের অপেক্ষা এখন শেষ হলো। 3 মাস বাদে কোর্ট নিজেই ফয়সালা করে দেবে যে হরি নারায়ণ নামের কোনো মানুষই পৃথিবীতে নেই। আইনের ভাষায় বললে মৃত। তোমাদের আইন আবার পাল্টি খাবে না তো, কি বলো উকিল? এমনই যদি হতো তাহলে আমার উকিল হয়ে এই কোর্ট পড়ার মানেটা কি? এখন সব কিছু শেষ। ছোট্ট একটা ফর্মালিটি, নিউজ পেপারে একটা বিজ্ঞাপন দিতে হবে যে হরি নারায়ণ এখন আর বেঁচে নেই, এটা কোর্টেরই ফয়সালা, মামলা শেষ। এখন যে কোনো একটা নিউজ পেপারে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে দিতে হবে, ব্যাস। এরপর তো কোর্ট নিজেই নিজের কাজ করবে। একবার ওই শেষ রায় আপনার হাতে চলে এলে তারপরে তো সব আপনারই হবে না? এখন হরির নামের ওই 187 একর জমি শুধুই আপনার আর আপনার। অনিল কোথায়? ও এখানে নেই। কি নেই? ও কি পালিয়েছে? হরির নামে যে ফাইল বানিয়েছিল না ওটা বেকার, কারণ ও মৃত। 3 মাস পরে এমনি প্রমাণ হয়ে যাবে, আর তারপর ওর সব সম্পত্তি, ওর আত্মীয় স্বজন, মানে আমরা ভোগ করব। আরে তো মেম সাহেব এখানেই দেখছি, যে মরে গেছে তাকে পাওয়ার জন্য তুমি সব জায়গায় গিয়ে ব্রত তপস্যা করছো না? এবার ছাড়ো, বন্ধ করো, ও আর ফিরবে না। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? যে যাওয়ার সে গেছে, না হয় তুমি গরিব কিন্তু তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকেই বিয়ে করব। যা বেরিয়ে যা এখান থেকে। এই মুখ বন্ধ কর। তোর আর এটা সব আগে ছিল, আমার কাকা ভুল করেছিল তোর পিসিকে বিয়ে করে, ব্যাস। সেই সুযোগ নিয়ে তোমরা এটা ভোগ করছো, এই পুরো সম্পত্তি অনেক ভোগ করেছো, এখন সে সময় শেষ, এখন এ সম্পত্তি আমার। ফালতু কথা বন্ধ করে যা। এই বুড়ে, ভালো হয় যদি এরা বেঁচে থাকতে তুই মরিস, কমসে কম 6 ফুট জমি তো তুই পাবি, না হলে কুকুরে ছিঁড়ে খাবে। তাই খাক। হুম, যেভাবে তোর বাপটা পচে মরেছিল না, তুইও ওইভাবেই মরবি। এ মন দেবো না, এখানেই মরে যাবি। হ্যাঁ, শেষবারের মতো বলছি, তোর যে ভাই আছে না অনিল, ওকে বলে দিস যে এই কেস খতম হওয়ার পর আবার যদি কোনো অ্যাপিল করে না তো কেটে পুঁতে দেব। কোথায় তোর মালিক অনিল? আমি এখানে। ভেবেছিস গাছে উঠে বেঁচে যাবি? তুমি বাঘ না সিংহ যে আমি তোমাকে ভয় পাবো? আরে এত দুলিস না, ওরা ভাবে আমরা ভয় পাচ্ছি। পায়ের দড়িটা নিচে পড়ে গেছে, ক্ষমতা থাকলে উপরে উঠিয়ে দেখা। হ্যাঁ, এই আনন্দ, এবার তো বুঝতে পেরে গেছিস না আমি তোর থেকে কত উঁচুতে আছি। তুই যত খুশি উঁচুতে থাক, কিন্তু আমার কথা মন দিয়ে শোন, যে সম্পত্তি তোরা এতদিন ধরে ভোগ করছিস সব ভুলে যা, আর 3 মাস বাকি, তারপরই কোর্টের অর্ডার আসবে আর সব আমার হয়ে যাবে, আর তারপরে যদি ঘুরে দেখিস না শেষ হয়ে যাবি। তখন যা হবার হবে, এখনো 3 মাস বাকি আছে, এখন তো মালিক আমি। তুই নিচে নাম দেবে? আমি কেন নিচে আসবো? তোর দম থাকলে উপরে এসে দেখা না। হ্যাঁ, তোদের হিসেব হরির জন্য রেখে দিয়েছি, ওই এসে হিসেব নেবে।
আর তোদের হরি ফিরে আসবে না, আর ফিরে আসলেও তোরা কিছু করতে পারবি না, নাহলে সূর্য পশ্চিমে উঠবে। হরি ফিরে আসবে আর সূর্য পূর্ব দিকেই উঠবে। তুই নিচে নামবে? ও, তোমাকে আগে উপরে আসতে বলেছি, লেডিজ ফার্স্ট, আগে উপরে আয় তো দেখি। দাদা, আমরা যতক্ষণ এখানে থাকবো নিচে নামবে না, চলো এখন। একবার নিচে নাম, তারপর দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখে নিস। ভাগ্যস আমি উপরে ছিলাম, নিচে যদি থাকতাম না তাহলে মজা দেখিয়ে দিতাম। হ্যাঁ, দেখলে তো নিচে আসার আগে কেটে পড়লো। আমাদের অনিল বাবুকে শেখাতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আরে বাবরে, আবার শিখেছি, আবার চলে এসেছি নাকি? ভয় দেখাচ্ছিল আমাকে। অর্জু মা, একটু তাড়াতাড়ি কর, অনিলের খুব খিদে পেয়েছে হয়তো। এত ব্যস্ত হো না ঠাকুমা, অনিলটা টিভির সামনে বসে আছে, দশটার আগে উঠবে না। অর্চনা, হুম, আরে তুই এখানে, আমি তো হরিকে দেখলাম। কোথায়? টিভিতে। তাড়াতাড়ি চল, এক্ষুনি হাত ধুয়ে আসছি। আরে চল না। আরে কিন্তু তোর হাত ধুতে আর সাজতে গুছতে ও চলে যাবে, তাড়াতাড়ি চল। আবার টিভিতে? মাসে কতবার হরি বলে আমাকে টিভি দেখাবে? এ ওটা নয়, তুই দেখ তো আগে। পাঞ্জাবের এক ছোট গ্রামে বাঙালিদের এক পশ্চিমবঙ্গ আছে, এটা একটু শুনতে কেমন লাগছে না? সেই আগের টক শোটা, এটা তো আমি আগে দেখেছি। চুপ, এটা ওটা নয়। দেখুন, বাঙালি পাঞ্জাবি ভাষী এবং তার সাথে বাঙালি ঐতিহ্যের লোক, এবং এখানে বাংলা মিডিয়াম স্কুলও আছে, আর এই গ্রামের নামটা হচ্ছে মল্লু স্ট্রিট। এই মল্লু স্ট্রিট নামটির পিছনে এক অদ্ভুত কাহিনীও আছে। 1984 সালে ইন্দিরা গান্ধীর প্রয়াতকালীন সময়ে গোটা ভারতবর্ষে হইচই পড়ে গেছিল। সেই সময় আমাদের পশ্চিমবঙ্গেও খুব অরাজকতার সৃষ্টি হয়েছিল, এবং ওখান থেকে কিছু বাঙালি এবং তাদের কিছু শিখ বন্ধুরা ও অন্যান্যরা এখানে এসে রয়ে যায়, আর তখন থেকে এই জায়গাটির নাম হয়ে যায় মল্লু স্ট্রিট। পশ্চিমবঙ্গ থেকে আসার পর ওনারা বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষাকে ভুলতে পারেননি। যে বাংলার সাথে ওনারা এতদিন ওখানে ছিলেন সেই বাংলাকেই এখানে নিয়ে আসেন। যেটা আমি আগে বললাম যে মল্লু স্ট্রিটে একটা বাংলা মিডিয়াম স্কুলও আছে, আর এরা হলো আমাদের বাঙালি পাঞ্জাবি বাচ্চারা। নমস্কার বন্ধুরা। মল্লু স্ট্রিট সম্বন্ধে আরো অনেক তথ্য আসুন আমরা জেনে নিই এনার কাছ থেকে। দেখ জলদি দেখ, এই চায়ের দোকান আমি প্রথম হরিকে দেখেছিলাম। চায়ের দোকান না দাদা, এটাকে বলে ধাবা। একই ব্যাপার, এখানে চায়ের দোকান, ওখানে ধাবা। তুই আগে ভালো করে দেখ। মিস্টার বি প্রতাপ সিং, যিনি মল্লু স্ট্রিটের নামি দামি বিজনেসম্যানদের মধ্যে একজন, আসুন এনার থেকে কিছু জেনে নিই। স্যার, আপনি পশ্চিমবঙ্গে কোথায় থাকতেন এবং এখানে কিভাবে এলেন? আমরা ধর্মের দিক থেকে শিখ জরুর, লেকিন মনের দিক থেকে বাঙালি না। আমার বাঙালি স্পেয়ার পার্টস কা বিজনেস ছিল। তাও কটা পরিবার ছিল? 100 উপরে। আর আপনার পরিবার? 5 বাচ্চা আছে, আর বিবিও বাঙালি। আমার যে বড় ছেলে সব বিজনেস ওই দেখে। ওনার নাম কি? ওর ভালো নাম হলো হরিন্দর সিং, লেকিন এখানকার লোক ওকে অন্য নামে ডাকে, মল্লু সিং। এটা কেমন নাম? ভাই পাঞ্জাবি ঘরের ছেলে, কিন্তু মনটা তো বাংলার, তাই মল্লু সিং। মল্লু সিং, যেমন বাংলা আর পাঞ্জাব মিলে গেল, তেমনি নামটিও মিলে গেল। তুমি এখনো বেরোনি, ট্রেন চলে যাবে যে। অর্চি! হ্যাঁ দাদা। কোথায় গেলি? এই তো এখানে আমি। হ্যাঁ শোন বাবা, আর একবার একটু ভালো করে ভেবে নে। কেন? তুই জীবনে এই প্রথমবার ট্রেনে করে যাচ্ছিস। ঠাকুমা আমাকে এভাবে ভয় দেখাবে না। আমারও ভয় হচ্ছে। আমরা একবার হরিকে খুঁজতে দিল্লি পৌঁছে গেছিলাম, সেরকম জানো না হয়। হ্যাঁ, অনিল যখন ওখানে একটা বিহারিকে হরি ভাবে ধরেছিল না, তারপর যখন ওই লোকটা আমাদেরকে তাড়া করেছিল না, আমার খুব ভালো মনে আছে। টিভিতে দেখেছো সেই যে হরি, তার কি প্রমাণ আছে? দুনিয়াতে একরকম দেখতে অনেকেই আছে। কি বলেছো? আমাদের ওই পাশের বাড়ি যে কলকাতা থাকে না, ওর ছেলে আর তুমি একদম একরকম দেখতে। হ্যাঁ রামু কাকা, বাবার কাছে কলকাতা খুব কাছে ছিল না? স্কুলে যখন পড়তিস পরীক্ষার সময় 10 নাম্বারও তুই কোনোদিনও পাসনি। হে ভগবান, জানি না ওখানে গিয়ে কি করবে। আমাকে ভয় দেখাবে না বলছি। পাঞ্জাবি বলা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আমি কতজনকে কোথায় কোথায় পাঠিয়েছি। সত্যি? আমি তোমাকে শেখাচ্ছি, কিচ্ছু না, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি বলো। জো বলে সোনিয়া সস্রিয়াকাল, মানে একটু কঠিন কিন্তু কোনো অসুবিধা হবে না। আরে রামু, তুইও তো এর সাথে যেতে পারিস না? আমি তো জানতাম, এই জন্য আমি এখনো পাঞ্জাবি বলা শুরু করিনি। আর আমি চলে গেলে এখানে কাজগুলো কে দেখবে? দাদা, হরি গেছে পুরো 7 বছর হয়ে গেল, ও একটা চিঠি পর্যন্ত লেখেনি। তোমার কি মনে হয় ওই হরি? হরিকে আমার চিনতে কোনোদিনই ভুল হবে না।
ও যেখানেই লুকিয়ে থাকুক ওকে আমি ফিরিয়ে আনবই। তুই চিন্তা করিস না, আমি ওখানে পৌঁছেই ফোন করব। আসছি ঠাকুমা। দুর্গা দুর্গা। ভারতের ভাষা শিখুন। ওহো দাদা এটা কত? 20 টাকা। তবে তো সস্তায়। এই ট্রেন ঢুকে গেছে দাদা, একটু তাড়াতাড়ি করুন, আগে গিয়ে সিটটা দখল করি। কি করছেন? আর তো কেউ নেই না? বেকার খরচা হয়ে যাবে। আরে বাপরে রড। হেই আই থিংক ইটস হিয়ার। ইয়া ইয়া লেটস চেক। চো 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 তাড়াতাড়ি চো। আরে এটা যাচ্ছে কোথায়? ওকে বাই, টেক কেয়ার। হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ নিশ্চয়ই। ও নো কিন্তু পৌঁছে ভুলে যাস না, কিন্তু আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি না? কি হয়েছে? আপনি বাঙালি না? আপনি জানেন কি করে? আপনার ব্যবহারই বোঝা যাচ্ছে। আপনিও বাঙালি নাকি? না তো। বাংলা জানেনই না? জানি না। পুলিশ নো মে বুলাবাঙ্গা কল বলছে রে পুলিশ, আই উইল কল প্লিজ। হ্যাঁ পুলিশ কো বুলায়েগা? হ্যাঁ বুলা বুলা পুলিশ কো বুলা। আরে আরে নো নো প্রবলেম নো, আই সরি। বল হঠাৎ সব চুপচাপ কেন হয়ে গেল? আরে ওদের দেখাও যাচ্ছে না, মনে হয় সবাই চলে গেছে। এই শোনো, কি আছে? কি নাম তোমার? আমার নাম পূজা। আমার নাম্বার চেয়েও না জানো, আমি দেবও না। তোমার নাম জানি না আর জানতেও চাই না। তাহলে যখন দরকার নেই শুয়েই পড়ি। ঢাকাটা নিয়ে নি, এইদিকেই তাকাচ্ছে মনে হচ্ছে। আমি
এই তুমি পাটিয়ালায় নামবে না, স্টেশন এসে গেছে। আরে বাপরে, এরকমই একটাকে তো আমি ট্রেনে দেখেছিলাম। এরকমই চোখ ছিল, এরকমই নাক ছিল, আর এরকম দেখতেও ছিল, কিন্তু ড্রেসটা না না এরকম ছিল না। হ্যালো, বেশি নাটক করো না। হ্যাঁ, ও তুমি তো এত তাড়াতাড়ি কাপড় পাল্টে ফেললে। সত্যি বলতে এখানে আমার ভাষা কেউ বুঝতেই পারছে না। আমাদের ভাগ্য বড় ভালো। মাল স্ট্রিট ওখানেই যাচ্ছে, যাও গিয়ে বসে পড়ো। ট্রাকে করে আসতে গেলে অসুবিধা হয়নি? না না ঠিক আছে। ড্রাইভার, এই নাও আমার ব্যাগ, এইটাও একসাথে রাখবে। আমরা একসাথে এসেছি, আমরা খুব কাছের কাছের। পাঞ্জাবি মনে হয়, আমার কথা বুঝতে পারিনি, আমরা বন্ধু না? চেনে চেনে। এক মিনিট, হ্যাঁ পাঁচ, এটা রাখো। আরে রাখো রাখো, লজ্জা কিসে, রাখো, হ্যাঁ ফেরত দিতে হবে না। যাও 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 যাও, পাঁচ টাকা দিলাম, খুব গরিব মনে হয়, দেখে তো মনে হয় না, কিন্তু আমার মনে হচ্ছে। হ্যাঁ চলো বসো বসো, তুমি মনে হয় আমার সম্বন্ধে কিছুই জানো না। আমি পয়সা আমার কাছে কিছু না, আমি এরকম দিয়েই থাকি, আমার বংশের সবাই এরকম। ধরে বসবে, আরে বাহ পৌঁছে গেলাম। নতুন জায়গায় এসে ডান পাটা ফেলা আগে উচিত হবে না। হে ভগবান, বেঁচে গেছি, ডান পাটা আগে পড়েনি বাবা। কি হয়েছে দাদা, আমাকে মারছেন কেন? দেখুন দাদা, আমি আপনাকে পাঁচ টাকা দিয়েছি, যদি কম হয়েছে তো আরো দিয়ে দিচ্ছি। নিজেকে কি ভাবিস শালা, মাল্লু সিং এর বোনের দিকে তাকানো শালা? দাদা কি করছো? বইটা তো ব্যাগের মধ্যে পড়ে আছে, শালাকে কি করে বোঝাই? ছাল খুলে টাঙিয়ে দেবো শালা। আরে আপনি তো বাঙালি মনে হচ্ছে, আরে আপনি আমাকে এভাবে মারছেন কেন? তুলবি না গায়ে সালা, চল এখান থেকে। ও মাল্লু সিং এর বোনের দিকে তাকিয়েছে, যদি মল্লু সিং ওকে ছেড়ে দেয় না তবু বাপন শালা ওকে ছাড়বে না। আরে ছাড়, মল্লু সিং এর বোন আমারও বোন, কিন্তু একটা বাঙালির গা তুলে মেরে দেবো শালা। হাট শালা, ছুবি না একে। এও বাঙালি? এ ভগবান, আমি কি এখন দেশে আছি নাকি? হবে এরা নিজেদের মধ্যে লড়ছে। মনে রাখিস, তুই মাল্লু সিং এর বোনের নামে খারাপ কথা বলেছে,
এরপর যদি কোনোদিন ওকে এখানে দেখা যায় তো এই বাপন ওকে ছাড়বে না। দাদা, এই কাছে কথাটা কোনো গালাগালি নয় তো? চুপ। চন্দ্রের ব্যবস্থা কি করেছিস? তুই কিনবি? কাল আমি কিনেছিলাম, আজ তুই কিনবি, বুঝেছিস তো? আজকের জন্য এটা আছে। এতক্ষণ ব্যাটারি ফুরিয়েছি না? সারা হাড়, আমি তাড়াতাড়ি আসবি। ওকে ওকে, কথাটা বুঝতে পেরেছিস? সোডা, সেটাও তোকেই আনতে হবে। তবে ভিকিরি চলবে, এর গা কেউ হাত দিতে পারবে না, এ আমার লোক। আপনি তোকে ভয় পাইয়ে দিলেন। এখানে সবাই আমায় ভয় পায়। কে রে তুই? কে? দাদা, আমি অনিল। দাদা বলছিস? কার দাদা? আমার কোনো ভাইটাই নেই, আমি একলা ভাই, শুধু আমার দুটো দাদা আছে। আমার নাম বলছিলাম অনিল। হ্যাঁ, ভালো নাম। চলো, তো এখানে কি করতে আসা হয়েছে? আমি হরি নামে একটা ছেলেকে খুঁজতে এসেছি। হরিকে? হে ভগবান, ওখানে আছে নাকি? ওখানে নেই, আমি জানতাম ওকে খুঁজতে নিশ্চয়ই কেউ আসবে। দেরি কেন হলো? গাড়ি লেট ছিল। হ্যাঁ, তোলো। কাকে? এটা তোলো। আমি তুলবো। হ্যাঁ ঠিক আছে। সত্যি কথা বলতে, এইখানকার লোকেদের দুঃখ আমি দেখতে পাই না, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। নমস্কার। নমস্কার। তুমি জোকো না, নমস্কার আমাকে বলছে, এলাকায় আমি খুব ফেমাস না, ওই জন্য আমাকে বলছে। এবার ওটা ঠিক করে নাও। যত গরু দেখছো না সব আমার, লুঙ্গিটা একটু নাও। তারপর তুমি যদি আমার সম্মান না দাও তাহলে গরুগুলো খেপে যাবে। হরি নাম বললে না তোমার? অনিল। অনিল, আমি হরি। হরি? হ্যাঁ দাদা। হ্যাঁ বাবা। হরি, এতদিন পরে তোর দাদা এসেই গেল। দাদা, আমার দাদা এসে গেছে, দাদা এসে গেছে। দাদা, বাবা কেমন আছে? মা কেমন আছে? কে বাবা মা? চল হাঁট। আরে এ কি, এ হরি নয়। তুই হরি নয় তো? এরম কেন বলছো? একটা কথা শুনে রাখো, এর কেউ নেই জেনে একে খাইয়ে পরিয়ে মানুষ করেছি, এখন বলছিস এ হরি নয়। তো কে তো? আরে দাদা সত্যি বলছি, এ হরি নয়। কিন্তু একরকম তো দেখতে। ব্যাস ব্যাস, এটাই যথেষ্ট, একে নিয়ে তুমি চলে যাও। দাদা, ও আমার দাদা গো। সত্যি বলছি, এ ওই হরি নয়। এখানে কি অন্য কোনো হরি নেই নাকি? অন্য হরি? কেন, এর কি কমতি আছে? এ কি খায় দেখোনি তুমি এখনো? গরু এক সময় এক ডাব্বা ঘাস খায়, কিন্তু ও চার প্যাকেট বিড়ি লাগে। আজ পর্যন্ত ওর পেছনে যত টাকা খরচা হয়েছে ওই টাকা আমাকে দিয়ে ওকে এখান থেকে নিয়ে চলে যাও। চড়িয়ে ধরো ওকে, চড়িয়ে ধরো। ছাড়ো আমায়, দাদা যা বললো শুনলে তো? সব হিসাব মিটিয়ে আমায় নিয়ে যাবে। চল আমি তোকে দেখাচ্ছি। মনে হচ্ছে গরুটাও বাধা দিচ্ছে রে। মুঝে দুনিয়া আবাস শরাবি ন সমঝো মে পিতা নেই পিলাই। এই খান বন্ধ কর। গাইবো গাইতে গাইতে হাটারে গাইয়া ততক্ষণ গাইবো। এরম কোনো মেয়ে আছে যে ধোকা দেয়নি? বলো মা, আমি জানি আমার অন্যর বাবা আমাকে বলেছিল পেঁচি পেঁচি টাকা কামিয়ে ওকে বিয়ে করে নিয়ে চলে যাও। সেই আগে আমার নাপিতের বাক্স গুছিয়ে নিয়ে আমি এখানে চলে এলাম পয়সার জন্য। পাঞ্জাবিদের বড় বড় চুলদাড়ি বলে এখানে একটা সেলুন খুললাম, কিন্তু পরে জানতে পারলাম কি, ওরা মরে গেলেও চুলদাড়ি কাটে না। এরপর গ্রামে গিয়ে কি দেখলাম জানো, অনুর বাবা অনুর একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে। অনুর সাথে আমার বিয়ের স্বপ্ন শেষ হয়ে গেল। স্বপ্ন ভাঙার পর এখন টিউবে তুমি বসো, তুমি বসো। এইসব আমার জল ভাত বাবা। চুপ কর না। তুই চুপ কর, যখন তোর বলার সময় আসবে আমি বলে দেবো। কে এসেছে? এর নাম কার্তিক। ছ বছর আগে গ্রামে ঝগড়া করে এখানে পালিয়ে এসছে। কর্তৃপতি ভাবে নিজেকে কর্তৃপতি, এর কাছে একটা ফুটো ফুটো জাঙিয়া আর ছেঁড়া লুঙ্গি আছে, ব্যাস এটাই ওর সম্পত্তি, বুঝলে? এইরকম ভিখারির মতো অবস্থা দেখে মল্লু সিং ওকে নিজের কাছে রেখে দিল। বাল্পনার মতো এও মল্লুর দানা ছিল।
এই জানো তারপরে কি করেছিল? মল্লু সিং এর বোনকে নিজের প্রেমে ফাঁসিয়ে নিল। এরপর মল্লু সিং কি করলো? আল্লাহ তুমি এখানে বসো বসো বসো। আমার দিকে দেখো, আমাকে সুন্দর দেখছো না? আমার কি কম আছে? তখন একটু কালো ছিলাম, ব্যাস আমার দোষ বলো, ব্যাস এই জন্যই খালি মানুষ সিং ওর ফর্সা বোনের সঙ্গে আমার বিয়েটা দিল না। শোনো ভাই, তুমি শুনলে তো, ওই মানুষ সিং সবার সামনে বলো ওর ফর্সা বোনের বিয়ে কোনো ফর্সা লোকের সঙ্গে দেবে। তখন থেকে আমি 1 কিলো করে ফেয়ার লাভলি আমার শরীরে লাগাই, একটু খেয়েও নি। তখন থেকে আমি সূর্যকে দেখলেই ভয় পাই আর এই ছাতাটা নিয়ে সবসময় ঘুরে বেড়াই। তুমি ভাবো না অলিল, এগুলো বাইরের লোক নয়, আমাদেরই লোক। নষ্টের গোড়া, এই যদি জানতে পারে মজুর বোনের দিকে তাকিয়েছে না? হ্যাঁ বল বল। কিন্তু এটা আমি সহ্য করতে পারি না, মল্লুর বোন আমারও বোন। তো তুই মারবি? হ্যাঁ মারবো, যে মল্লুর বোনের দিকে তাকাবে তাকেই মারবো। আরে ওইসব নয়, তুই মাল মারবি? হ্যাঁ মারবো। এটা আবার লাফড়া করবে না তো? এ লাফড়া করবে না, এ লাফড়ার মধ্যেই আছে। এ হরিকে খুঁজতে এসছে। কোন হরি? তোর এই বিরিখ কমলটা? আরে ওই শুয়ারটা নয়, হরিন্দার। ওটা আবার কে বলছি আমি? আগে খা, তুমি যে হরির কথা বলছো সেটাকে। ও কে নয়, ও কি সেটাই জানার বিষয়। হরি আমাদের গ্রামে সব ছিল। প্রতি বছরের মতো এবছরও আমাদের গ্রামের কবাডি প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আপনারা যে যেখানেই থাকুন, প্রতি সত্তর আমাদের এই কবাডির ময়দানে এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। প্রথম খেলা শুরু হয়ে গেছে, আমরা সারা বছর যে খেলার জন্য অপেক্ষা করে থাকি। কবাডি ফসলে ভরায় ভুবন, সবুজ মিশেছে জীবন, জানা মেলেছে মন ওই নীল আকাশে, মেতেছে খুশিতে ভুবন। সোনারি মাটি মোদেরই সাথী, পেতেছে খুশিতে মন প্রাণে রে, কাছেতে পাখি করে ডাক ডাকি, বলে যায় কত কথা কানে কানে। সবুজে সেজেছে আজও এ ভুবন, আকাশ বাতাস নতুন ফসলের গন্ধে নাচছে বুড়ো আর বাচ্চাও। তা দিন না দিন, তা দিন না দিন, তা দিন না দিন না দিন, তা দিন না দিন, তা দিন না দিন, তা দিন না দিন। সোনারি মাটি মোদেরই সাথী, পেতেছে খুশিতে মন প্রাণে রে, কাছেতে পাখি করে ডাক ডাকি, বলে যায় কত কথা কানে কানে।
তো স্বপ্নে আজ এসেছি তোর কাছে তোর রূপ দেখে মনে আশা জাগে মন ভাবে কত কি যে চাই যে শুধু তোকে করি অন্য কিছু না যে তোর ওই ওর নাতে পড়েছে মন ফাঁদে কত অলি গলি খুঁজে গেছে তোকে পেয়েছি যে আজকে আমার হারানো মনটাকে পেয়েছি তোর কাছে পাগল হয়েছি দিবানা হয়েছি মন ভ্রম রাজে লাগে ভালোবাসা থেকে আর যে পারি না যে সোনার ফসলে ভরায় ভুবন সবুজে মিশেছে জীবন ডানা মেলেছে মনই নীল আকাশে পেতেছে খুশিতে ভুবন সোনারি মাটি মোদেরই সাথী পেতেছে খুশিতে মন প্রাণে রে কাছেতে পাখি করে ডাকা ডাকি বলে যায় কত কথা কানে কানে সবুজে মিশেছে জীবন ডানা মেলেছে মনই নীল আকাশে পেতেছে খুশিতে ভুবন সবুজে সেজেছে আজ এ ভুবন আকাশ বাতাস নতুন ফসলের গন্ধে নাচছে বুড়ো আর বাচ্চা ও সোনারি মাটি মোদেরই সাথী পেতেছে খুশিতে মন প্রাণে রে কাছেতে পাখি করে ডাকা ডাকি বলে যায় কত কথা কানে কানে কাজকর্ম কেমন চলছে তোমরা ভালো আছো তো আগে আপনার দয়া সবই ঠিক আছে আপনি থাকতে আমাদের চিন্তা কি ওই ছোট মালিক আসেনি ও এখানে এসে কি করবে সব ফসল কাটা হয়ে গেলে যখন ধান থেকে চাল হবে তখন ও খেতে আসবে ব্যাস ওটাই ভালো কথা ছোট মালিক আর অনিল মালিক একসাথে থাকতে পারে না বুঝি সবসময় ঝগড়াঝাটি ছোট মালিক থাকলে ধান কাটার সময় মজাটাই আলাদা ঠিক আছে অত বলার দরকার নেই চলো আসুন বাবু ফসল কাটার আগে দাঁড়িয়ে যান আমাদের জমির ফসল কাটার জন্য আমাদের কাছে অনেক লোক আছে এতজন লোক রয়েছে তো তুমি চাইলে আমরা হরিকে ভাগ দিতে পারি দুজন তো একই পরিবারের না এতে তো এদের অধিকার আছে এদের কি করে হয় এ আমাদের অধিকার এতদিন ও দেখাশোনা রাঘব করছিল আর এখনো রাঘবই করবে এই জমিতে আমি বীজ পুঁতেছি তাই কাটবো আমি এত বছর কি করেছো এটা শোনাবার দরকার নেই হরির বাবা মানে আমার ছোট ভাই মরার সময় মাথা খারাপ থাকার জন্য হয়তো কোনো কারণে তোমাকে পাওয়ার ব্যাটনি দিয়েছিল আর যেটা দেখিয়ে তুমি এত বছর আমাদের না যাচ্ছ এখন অনেক হয়েছে সময় বদলেছে রাঘব বাবু বাচ্চারা এখন বড় হয়ে গেছে এই দেখো এক থেকে একের বড় ভাগ দাঁড়িয়ে আছে এখানে কি কাকা কি যে বলেন বাগাজগাল জঙ্গল ছেড়ে জমিতে চাষ করছে নাকি কিরামো কাকা এই বাগেরও আবার রাগ হয় নাকি হ্যাঁ এই বাগেরও রাগ হয় তো যখন ওর পেটে খুব চাপ পড়ে বাবা এরা শুধু চেঁচাতেই জানে এছাড়া এদের আর কোনো কাজ নেই আপনি এদের কাস্তে দেন সময় নষ্ট করে কোনো লাভ নেই এই বাবা হরি যে জিনিসটা তোমার ওরা এটাকে আটকে রেখেছে এই জন্য তোমার দাদা সঙ্গে এসেছে সব হিসেব করতে তুমি তো জানোই
তোমরা একই বংশে জানি তো, কিন্তু যখন ওই নারকোল ছুরির মতো বাজে ব্যবহার গুলো করে না তখন সব ভুলে যায়। কিছু না হলেও এদেরকে তো একটু কিছু শিখিয়ে দিন, এরপর যখন মড় মড় অবস্থা হবে না, মুখে গঙ্গা জল ঢালার জন্য কেউ থাকবে না। এদের গালাগাল ছুড়ে মার খেয়ে এদেরই পায়ের কাছে পড়ে থাক, একদিন ঠিক এই লোকটা তোকে মেরে ভাগিয়ে দেবে, মনে রাখিস। এই চল, প্রথমে মনঃসংযোগ করো, তারপর কোনো খেলা খেলো, যতই সেটা জীবনের খেলা হোক না কেন। যখন আমি তোমার মতো গরম রক্তের ছিলাম তখন আমি এই সমস্ত নিজে হাতিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকের তারিখে আমি রক্ত শূন্য তাই ভুগছি। বাবা আপনি বলতে কি চাইছেন? এটাই যে ওই হারামজাদা রাঘব যা অধিকার করে রেখেছে ওটা এক একর জমি নয়, ওটা সয়শ একর জমি, ওটা ছাড়াও সম্পত্তিটা তো আলাদা। সোজা রাস্তায় গেলে তোদের তো এক টুকরো জমিও কপালে জুটবে না, সেদিক থেকে পুরো সম্পত্তির অধিকার তো ওই হরেই পাবে। ওই জমিটাকে তোরা নিজেদের মধ্যে ভাগ করে নে, কিন্তু তার জন্য উপায় একটাই, শেষ করে দে ওই হরিকে আর ওই রাঘবকে, শেষ করে দে, তারপর শ্রাদ্ধ করব শান্তির জন্য। ওটার অধিকার তো আমাদেরই আছে, আমরা যে ওদের পরমাত্মীয়, হতে পারে ওদের কাটার সময় তোদের হাত কাঁপবে, কিন্তু আমার হাত কাঁপেনি। হরির বাবাকে মানে আমার ছোট ভাইকে মারার সময় আমার হাত কাঁপেনি একটু, তখন আমি একটা ভুল করেছিলাম হরিকে জ্যান্ত ছেড়ে দিয়ে, এটা ভেবেই তো পস্তাচ্ছি। কিন্তু এখন আর পস্তাতে হবে না, ও শেষ হয়ে যাবে। শোনো, এখানে 1.5 কিলো চিনি আছে, 1/2 কিলো টাকা দাও তাহলেই হবে। মন্নু ভাই, ওর নামে 1/2 কিলো চিনি। আরে ও দোকানে কি করছে? হরির কিছু টাকা দরকার ছিল। হ্যাঁ, কিন্তু কেন? ও নতুন বিজনেস শুরু। কত টাকা চাই? কত চাই? 20 মাত্র 10 ওতেই হয়ে যাবে তো, ম্যাচ করে নেব। ও ম্যানেজ করে নেবে, একটা টাকাও দেবো না, বিজনেস করবে। তুই কোন কাজটা বাকি রেখেছিস? মদের দোকান খুলবি নাকি? নিজের ডিগ্রিটাকে সঙ্গে করে ঘুরে বেড়াচ্ছে, কোথায় একটা ভালো চাকরি খুঁজবে? বিজনেস কর, খাটাখাটির কাজ তো করতে পারবে না, বিজনেস করতে চলেছে। তুই আর ও তো একই বয়সী, ওকে দেখে কিছু শিখতে পারিস না? ক্লাস 10 অবধি পড়লো, হিসেব টিসেব তো রাখতে পারে ও। আর তুই, তোকে বিয়ে পড়িয়েছিলাম, ওটা আমার ভুল ছিল, ফালতু চিন্তা করা বন্ধ কর আর ঠিক করে কাজটা শেখ। শোন, আমি একটু পঞ্চায়েত অফিসে যাচ্ছি, ততক্ষণ দোকানটা দেখিস। ঠিক আছে। আর হ্যাঁ, এর উপর একটু নজর রাখিস। ঠিক আছে। বিজনেস করবে। আরে আরে, পাগল হয়ে গেছে তোর বাবা, 10 পয়সার বুদ্ধি নেই তোর। সামনে তো বলার দম নেই। এই তুই এসব নিয়ে কোথায় যাচ্ছিস? এগুলো নিয়ে বাজারে বেচে দেবো, ভদ্রভাবে চাইলে তো তোর বাবা দেয় না, এভাবেই কামাই তাহলে? আমাকেও তো খরচা চালাতে হবে নাকি? আরে আরে বাবা ধরে ফেলবে, চিন্তা করিস না, ধরতে পারবে না। এ ভগবান, নড়িস না লক্ষ্মী। এই কোথায় যাচ্ছিস তুই? আরে আমি ওই কোঅপারেটিভ ব্যাংকে যাচ্ছি, শুনেছি ওখানে কিছু লোন দিচ্ছে, একটা বাইক কিনবো। ওই কোঅপারেটিভ ব্যাংকে না দিচ্ছে ঠিকই, তবে পঙ্গুদের জন্য, হাত পা ভেঙে দে পেয়ে যাবি। শালা নিজে বাপকে দিকে যা। ঠিক আছে। এই অনিল শোন না, আমি দুধ দিব। আরে ইচ্ছে করছে। কেন? আরে দে না ইয়ার, তোর মতো দুইতে হয়তো পারবো না, তবে চেষ্টা তো করতে পারি। চল সর। ঠিক আছে। জয় গো মাতা। তুমি কি যে করো না, পুরো দুধটাই নিচে ফেলে দিলে, আবার বাবার কাছে বকুনি খাবে। কিছু লোকের তো এরকমই ইচ্ছা থাকে। চুপ।
কিন্তু আনো। তুমি এসবই করতে থাকো। কালকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, বাবা বলছিল ওদের অনেক বড় বাড়ি আর ছেলে নাকি দেখতেও সুন্দর। তাহলে যাও বিয়ে করে নাও আর কি। আমিও এটাই ভাবছি, যদি এখানে থাকি তাহলে বুড়িই হয়ে যাব। এদিকে আয়। তুই এত চিন্তা করছিস কেন? আমরা ঠিক ভাগিয়ে দেবো, আর তাহলে বিয়ে আটকে যাবে। আর আমি বলছি শোন, আমার মাথায় হেভি বুদ্ধি আছে। আরে তো ধুতি চশমা পরা পুরনো মডেল রে, মানবে? কি বললি? সাদা ধুতি আর চোখে চশমা, মনে হচ্ছে মাস্টার নাকি? তোমরা কে বাবা? তোমাদের তো ঠিক চিনতেই পারলাম না। আমরাও পারিনি। কিন্তু তোমরা কার লগে দেখা করতিস? তুই বল না। আপনি গঙ্গাধর বাবু? সে আমি বটে। এসো বস, চল ভেতরে গিয়ে বসি, আজ সময় তো ভেঙে যাবো। দেখতে তো বুড়োকে খারুস মন মনে হচ্ছে রে। আপনিও বসুন না স্যার। হ্যাঁ বাবা। আয় বস না। আপনি মাস্টার গঙ্গাধর বাবু না? তা বটে। নন্দুর বাবা? তাও বটে। গীতা দেবী আপনার ধর্মপত্নী না? হ্যাঁ আমারই বউ। কিন্তু তোমাদের কি চাই সেটা বলো দিনি। আরে দেখছিলাম আমরা ঠিক জায়গায় এসেছি কিনা। কি কামে আইসো সেটাই তো বলছো না। তুই বলিস নি কেন এসেছিস? আরে বলো বাবা। বল। কাজ বিগ্রণের আগে বলে দে। আমি চিন্টু, এ মিন্টু, আমরা পাশের গ্রামেই থাকি। মাস্টারমশাই আপনি চাইলে এক নয় দুটো প্রাণ আপনি বাঁচাতে পারবেন। তুই তো বুঝতে পারতাছিস না। এ বুঝিনি। আমি মিন্টু, পাশের গ্রামেই থাকি। সেটা তো কইলে একবার বলে দিয়েছি। আপনার ছেলে যে মেয়েটার সঙ্গে বিয়ে করতে চলেছে না, অর্চনা, আমি ওকে খুব ভালোবাসি, ওর জন্য সবকিছু করতে পারি আমি। খুব বড় মাপের পাগল মাস্টারমশাই, সব করতে পারে। আহা বাবারা, এরম কাম করতি নাই বাছা, সব সমস্যারই সমাধান আছে। এটা ঠিকই যে আমি ওখানে মায়া দেখতে গেছিলাম, কিন্তু আমি তো কোনো পাকা কথা দিই নাই। পাকা করবেন না, এটা আমার জীবনের ব্যাপার। ও মরে যাবে মাস্টারমশাই, ওকে বাঁচান। তো আমরা চললাম গঙ্গাধর বাবু, চলবে? ঠিক আছে মিন্টু, বেঁচে থাকো। কি কেমন দিলাম? আগে বলেছিলাম না আমার হেভি বুদ্ধি। এরকম কাজ থাকলে তুই আগে আমাকে জিজ্ঞাসা করবি, বুঝলি? মেরে ফেলবো তোকে। নিজের বোনের সম্বন্ধ ভাঙতে গেছলি? কখনো ভেবে দেখেছিস কত বড় ভুল করলি তোরা? এখন আর তোরা ছোট নেই। আমি যা চাইবো তাই হবে, যার সঙ্গে আমি ওর বিয়ে দেবো তাকেই বিয়ে করতে হবে। একটা ভিকিরিও মন্দিরের সামনে ভিক্ষে করে মেহনত করে তার পেট চালায়, তুই কি করিস? কি হলো, কথা বন্ধ হয়ে গেল? তোর মনে কি এর জন্য ভালোবাসা আছে নাকি? যদি থাকে তাহলে বার করে দে, সেটাই আমাদের জন্য ভালো। এই দ্বিতীয়বার আমি কোনোদিন যদি তোকে ওর সঙ্গে দেখতে পাই তাহলে তোকে মেরে ফেলবো। একে কিছু বলবেন না, এ সমস্ত জন্য তাই আমি। আমার বলার পরেই ও এসব করেছিল। এত বন্ধুত্ব! যখন ওর জন্য বিয়ের প্রস্তাব এসেছিল তখন ওকে নিয়ে পালিয়ে যাবো ভেবেছিলাম আমি, কিন্তু কিন্তু নিয়ে গেলি না কেন? নিয়ে যেতে পারতিস তো সঙ্গে করে, তোর দ্বারা সেটাও হবে না জানি আমি। খাওয়ানোর মুরত নেই, পালাবে। আগে পুরুষ মানুষের মতো নিজের পায়ে দাঁড়িয়ে দেখা, তারপর বিয়ের কথা ভাববি, তারপর নিয়ে পালাবি। আর হ্যাঁ, যদি তুই আমার কথা না শুনিস তাহলে এখানে থাকতে পারবি না, অন্য কোথাও চলে যা। হরি বাবা, এসব কি করছো তুমি? আমার পয়সার দরকার আছে, কাজ না পাওয়া পর্যন্ত তো না খেয়ে মরতে পারি না আমি। তুই কোথাও যাবি না, আমাকে আটকাস না, আমি সব ঠিক করে ফেলেছি। তুমি চিন্তা করো না, আমি আবার ফিরে আসবো তোমার বাবার কথা মতো যোগ্য হয়ে। তোর বাবাকে বলে দিস পয়সাটা হিসেব রাখতে, সুদ সমেত ফিরিয়ে দেব। যাই হোক, আপনার ওকে এত বকা উচিত হয়নি, আসলে মা বাপ মোরা অনাথ বাচ্চা তো। খুব সাবধানে, কোনো প্রমাণ যেন না থাকে, আজই শেষ করে দে ওই হারামির বাচ্চাকে। ঠিক আছে আমি চললাম। রামু সকালে চলে আসিস, জল দিতে অনিল চলে আসবে। না আমি করে নেব, অনিল দোকানেই যাক, নাম নিতে নিতে হাজি। কি হয়েছে এখন এখানে কেন? হরি চলে গেছে। চলে গেছে কোথায়? জানি না, আর আসবে না। কেন বাবা, তুমি কেন ওকে এরকম করো?
তুমি কি তাতে শান্তি পাও? এইসব এইসব দখল করে তুমি কি তোমার ছেলে মেয়েদের জন্য রাখছো? এটাই যদি হয় তো হরির এইসব জমির এক ভাগ অংশ আমার চাই না। তুইও তোর বাবাকে ভুল বুঝলি। হ্যাঁ, আজ অব্দি আমি কাউকে ঠকাইনি। গোবিন্দ যেরকম ভাবে, আমার কাছে সেরকম কোনো পাওয়ার প্যাটার্নই নেই। এই সমস্ত জমি সম্পত্তি সব হরি, আমি তো শুধু এর দারোয়ান মাত্র। কেবলমাত্র শোধরাবার জন্যই ওকে এত বকি আমি। এখানে যা কিছু দেখছিস ওর বাবা কষ্ট করে করেছে, এসব যেন শেষ না হয়ে যায় এসব ভেবেই চিন্তায় থাকি আমি। আর অর্চনাও ওই হরিরই। হরির বাবার মৃত্যু শয্যায় আমি ওকে কথা দিয়েছিলাম, জমি বিক্রি করে ও আর কতদিন চালাবে, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে। শুধু এটুকুই আমি চাই, ও যাতে মানুষের মতো মানুষ হয় তাই আমি এসব বলি। তুই চিন্তা করিস না, ও আমাদের ছেড়ে কোথাও যাবে না, আমি নিয়ে আসছি ওকে। আমার কাছে তুই আর হরি একই। হ্যাঁ, তুই বাড়ি যা, ওখানে মা আর অর্চনা একা আছে, চিন্তা করবে। যা, আমি হরিকে নিয়ে আসছি। যা। ভালো সুযোগ আর পাবি না, একসাথে দুটোকে খালাস করে দে। আঙ্কেল, 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 কি হয়েছে? সম্পত্তির জন্য তুই নিজের আঙ্কেলকে খুন করলি। মেরে ফেলো এই শুয়োরটাকে। আঙ্কেল, এই ধর 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 হরিকে তারপর থেকে আমরা কোনোদিনই দেখতে পাইনি। আচ্ছা, তো বাবার মৃত্যুর বদলা নিতে তুমি এখানে এসছো না? কিসের বদলা? হরি যে আমার বাবাকে মেরেছে তা ভুল, আমাদের জীবনে অন্ধকার ডেকে আনা হরিও এখনও তাই ভাবছে বোধ হয়। কিন্তু আমাদেরকে সত্য কথা বলার জন্য ভগবানই রাস্তা দেখিয়ে দিল। সম্পত্তির জন্য তুই নিজের আঙ্কেলকে খুন করলি। সাত বছর ধরে পুলিশ, কোর্ট আর টাকার শক্তিতে আনন্দ সব প্রমাণ মিটিয়ে ও কেস জিতে গেল। এর মধ্যে আমি হরিকে সব জায়গায় খুঁজেছি, সকলকে বলেছি। মাত্র তিন মাস বাকি আছে, আমাকে যেভাবে হোক হরিকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে হবে, না হলে সারা জীবন বাবা যেসব জমি দেখাশোনা করে এসেছেন সব শেষ হয়ে যাবে। হরির সম্পত্তির এক ভাগও আমার চাই না, কিন্তু বাবার কথা ওর খারাপ লেগেছে। বাবাকে দেওয়া কথাও পূর্ণ করে ফিরবে, এই কথা ও বোনকে বলেছিল, ও আজও অপেক্ষা করছে। আর আমিও তোমার কথা মানলাম, কিন্তু এ হরি সে হরি নয়। আর হ্যাঁ,
ও কোনো বাঙালি নয়, ও তো পাঞ্জাবি। ওর মা বাবা আর চার বোন আছে, হরিন্দার ওর পরিবারের সঙ্গেই থাকে আর ও খুব ভালোবাসে। ওর খালি একটাই প্রবলেম, ওর বোনের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না। আরে নিতু দেখ দেখ কেমন তাকাচ্ছে তোর দিকে, দেখ। ওই কি আসছে দেখছিস? আরে দেখ না তুই, আজকে যদি ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, জুতিয়ে মুখ লম্বা করে দেব। ও আমার চাম্মা চলো কোথায় চলে, এক মিনিট আমার কথাটা তো শোনো, আজ তো একটা ফয়সলা করতেই হবে। বাড়িতে কি তোর মা বললি, তাদেরকে গিয়ে বল না। বহুত জরুরি হয়েছে তোরা। হাত ছাড়, আমি ভালোভাবে বলছি, আমার হাত ছাড়, না হলে কি তোকে পস্তাতে হবে। আর ছাড় আমার হাত ছাড়, এবার একটুখানি সময় দে। ছাড় বলছি, ছাড় 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 আমার হাত
साला। चल डाक दीजिए बाप के। बाबा बिचारा किशनेर की अवस्था करेछे देख, एटा की करलि किशन तुई? पांचा सारानोर मतो कोनो जायगाई राखेनी ओर शरीरे, মনে আর ভল টিউবটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। দোকান বন্ধ করে দেবো নাকি? করে দে ভাই ভালো। আরে অনিলকে ডাক। অনিল? হ্যাঁ। হাত ফাত গোটাচ্ছিস, ভয় লাগছে নাকি? সামনে ওই ষাটটাকে দেখছো, ওইটাই হরিন্দর সিং। পড়াশোনার জন্য পাঠান তো, এসব ছেড়ে আমাদের বাড়ির মেয়েদের দিকে যদি চোখ তুলে তাকায় না, এর থেকেও খারাপ হাল করে ছেড়ে দেবো। ভালো করে বোঝান ছেলেকে, না হলে। শুনলে তো, এটা মাল্লুর ভাষণ, ওর বোনের দিকে তাকানোর এটাই ফল। ওই শালা ভিখারিটা আমাদের দিকে দেখছে, ওকে একটু ভালো করে ঠুকে দাও, মালটা বহুত উড়ছে। মনে হচ্ছে হারামজাদা আমাকেই দেখাচ্ছে। হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। এই সবাই কান খুলে শুনে রাখ, পুরনো বন্ধুত্বে জিগির তুলে আমার বোনের পেছনে যদি কেউ লাগে না, শরীরের একটা হাড়ও আস্ত রাখবো না। সালে চলে গেল, নয়তো আজকেই দেখিয়ে দিতাম। বুঝতে পেরেছি তা, এ তোমার হরি নয়। বুঝেছি। হ্যাঁ আমি যে হরিকে খুঁজতে এসেছি এসেই। এই কোথায় যাচ্ছ তুমি? ওখানে গিয়ে মার খাবি নাকি? আমার শালা বলে বলছি না, খুব বদমাশ ও। ওর সাথে আমাকে দেখা করতেই হবে। ছেড়ে দে, কপাল ভালো থাকলে নিজেই ফিরে আসবে। হরি নয়, হরিন্দর সিং। আমার নামের সাথে যখন সিং জোরে না তখন গর্ব হয়, তবে তুই আমাকে ডাকতে পারিস মাল্লু সিং। হরিন্দর কোথা? এত বেলা হয়ে গেল। আজকে মেয়েদের জামা কাপড় কেনার জন্য বাজারে নিয়ে যাবে, হাট বসছে না আজকে। আচ্ছা কিন্তু ওর চোখে একটা পট্টি বেঁধে পাঠিও, না হলে ওর বোনেদের দিকে যদি কেউ তাকায় ও তো হাল খারাপ করে দিবে। বাচ্চাদের সাথে ও বাজারে গেলে আমার তো খুব চিন্তা হয়। আপনি স্যার বাপ পে গিয়া ও। তাই তো। প্রণাম বাবা। খুশ রাও বেটা। প্রণাম মা। কি ব্যাপার, তো কামে গেলি? যাওয়ার তো ছিলই, তো এই মেয়েদের নিয়ে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে না, তাই বাপনকে পাঠিয়ে দিচ্ছি আমি, ও দোকান সামলাবে খুন। ওকে আমার ঠিক ভরসা হয় না, কিছু জানে কি ওটা? কেন চিন্তা করছো বাবা, ও খুব ভালো ছেলে, এই মেয়েদেরকে ও নিজের বোনের মতোই দেখে। এই তো কাল যখন নিতুকে নিয়ে প্রবলেম হয়েছিল তখন ওর অবস্থাটা একবার দেখতে হতো। কিরণ এটা কি পরেছিস তুই? এছাড়া কোনো ড্রেস নেই তোর কাছে? না তো এটা আজকালকার ফ্যাশন। দেবো এক চর, ফ্যাশন দেখাচ্ছে মা। দাদা তাড়াতাড়ি চলো না, না হলে বাজারে বেশিক্ষণ আর টাইম পাবো না। হ্যাঁ চল মা, ওষুধ খেয়ে নিও,
প্রতিবারের মতো ভুলে যেও না, ঠিক আছে? ঠিক আছে বাবা, আসছি। আজ দোকানে কি যাবি? সন্ধ্যাতে যাবো। না না, আরে চিন্তা করিস না, এত টাইম আছে যে সব দোকানে ঘোরা হয়ে যাবে। এই জগা, তোকে কতবার বলেছি না কাজের সময় তুই বিড়ি খাবি না? যখন বিড়ি খাই কাজ দাও কেন? এক থাপ্পড় মারবো। তোর দাদা আছে তো কি হয়েছে? মেরে তাড়িয়ে দেবো এখান থেকে। আমার ভাই এটা? তুই কি আমার ভাই? তুমি তো হরিকে খুঁজতে এসেছিলে, আমি কিচ্ছু জানি না। এই হরিকে নিয়ে এখান থেকে বিদায় হো। ধরো আমরা মন্দিরে গেলাম, তো কেউ আমাদের জুতো চুরি করে নিল, তো আমরা ওখান থেকে অন্য জুতো পরে আসি, এটাই ভেবে নাও। এটাও তেমনই, তুমি ওকে নিয়ে যাও। আমার হরি ওই যাচ্ছে। সত্রিয়কাল। দেখো ও কি রব, দেখছো তো ওর চোখে কত প্রেম। ওই দেখো, ও আমার পূজা, আমি দেখতে পাচ্ছি ওর চোখে ভালোবাসা। কেউ কি দেখছো আমার চোখে প্রেম? কি একটা আমার সাইজের নেমেছে দাদা! তুই আমার ভাই হোস না, তবুও তোকে মারবো। তুমি মারলে? আমার বাবা কোনোদিন আমায় মারেনি। মারো। ওই দেখ না, কেমন মৌমাছির মতো ঘুরপাক খাচ্ছে। মাল্লু যদি দেখে নেয় না, আজকে ওদের খেল খতম। মাল্লু সিং, চল 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 চল, পালা পালা, গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া। কিরণ, হ্যাঁ দাদা, চল 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 চল। এও না, নিজেকে হিটলার ভাবে। এরম যদি করতে থাকে তাহলে একদিন আমার কাছে বহুত মার খাবে। তুমি ওর বোনগুলোকে দেখলে তো? সবগুলোকে একদম এক রকমের দেখতে, তাই না? ওদের একই চোখ, এক রকম নাক, আর জানি না কি কি এক রকম লাগে। আর আমি বিহেভিয়ারের কথা বলছি, ওকে অত কিছু বলতে হবে না। ব্যাপারটা তা না, ওর জন্য এর জীবনটা না বরবাদ হয়ে যায় তাই বলছিলাম। হ্যাঁ একটা কাজ করো, তুমি তুমি আমার দোকানে এসো, পাঞ্চার সালানো শিখিয়ে দেবো। চালানো নয়, জোড়া। জোড়া? ও তোমার হরি না অন্য কেউ, এটা জানার একটাই রাস্তা আছে। সেটা কি? জোড়া ওর সঙ্গে, ওই পূজার সঙ্গে। এ কি রে ভাই, যেমন রবার ধরে টানে না, মাল্লু একে এরকম টেনে চিপকে দেবে। চিপে তুমি আসো, ভালোবাসার নাম শুনলে যেন পাগল হয়ে যায়। এবার তোমার ওকে মানে পূজাকে পটাতে হবে, তোমায় ওর মনে তালা লাগিয়ে চাবিটা নিজের কাছে রাখতে হবে। তুমি যেরকম বললে সেরকম যদি মাল্লুর জীবনে সত্যি কিছু থেকে থাকে, তাহলে ওর সাহায্যে সেই তালাটা খুলতে হবে তোমার। তা কি করে হবে? ও তো 24 ঘন্টা সবসময় দাদার মাথায় চেপে ঘুরে বেড়ায়, সুযোগ কোথায়? আরে বাবা অনিল, ওর একটা রাস্তা আছে। সামনের হপ্তায় এখানে একটা সাইকেল রেস হবে, সেদিন রাতে মানুষটির জেগে থাকে, দিন রাত সবাই মিলে খুব মস্তি করে। তুমি জানো এইরকমই একটা দিনে আমি কিরণকে পাঠিয়েছি। তুমিও আমার মতো স্মার্ট, তুমি নিশ্চয়ই পারবে। আরে সবাই মিলে নাচবো তালে তালে, দুঃখ সব ভুলে খুশির সকাল। পঞ্জাবি ভাঙড়ার তালে তালে আজ নাচবি যদি চলে, নাচে গানে নাচে দুনিয়া, সাচে দুনিয়া, নাচে সাথে সাচে সাথে দুনিয়া, নাচে দুনিয়া, সাচে দুনিয়া, নাচে সাথে সাচে।
একটা কথা বল, তুই একে মাল্লুর ঘরে ঢোকাতে পারবি কিনা ঠিক করে ভেবে এখনই বল। আর আমি এসব সইতে পারছি না, এর কথা আমি এক্ষুনি গিয়ে মাল্লুকে বলছি। যেমন করে হোক মাল্লুর বাড়িতে নিয়ে যাবো। যেরাম বলেছিলাম, মাল্লু যদি সত্যি অনিলের ভাই হয় তাহলে আমাদের দুধ দিলাম, ওকে মাটিতে ফেলে মারতে পারবো আর ওর মন্দির আমরা বিয়ে করতে পারবো, সব প্রবলেম সলভ। আচ্ছা তুমি কি কাজ করতে পারবে? আমি সব কাজ করতে পারি। এখানে কোনো কাজ যদি ছেলেদের করার মতো থাকে তাহলে সেটা এই গরু মোষের দেখাশোনা করা। আরে গরু মোষ তো আমার জীবন, এ তো আমার পরিবারের মতো, ওদের দেখাশোনা করার ভার পাবো, এ তো আমার বড় সৌভাগ্য। আর এর বাবা গ্রামের বড় দুধওয়ালা, আর এও
আরে গ্রামে ওই দুধের জন্যই তো বিখ্যাত। যাই হোক, হরির মতামত তো নিতেই হবে না, বাপন তো সব জানে। এখানে মেয়েরা থাকে বলে কোনো ছেলেকে কাজে রাখা ওর ভালো লাগে না। ও বলে সবাইকে বাপনের মতো ভরসা তো করা যায় না। না আগে এই বাপনের মতো আপনিও আমাকে ভরসা করতে পারেন। আপনি বললে হরিণটা ঠিক মেনে নেবে। ওই যে সেই বলেছিলাম না, ওই যে পিসি বাড়ি ছেলে চলে গেছিল না, ওরই ছেলে। ঠিক আছে, আমি দেখছি। তোমার সঙ্গে একটু কথা আছে, চলো। মা যখন বলে দিয়েছে তখন কাজ হয়ে গেছে, কিন্তু তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই। তুমি এখানে মেয়েদের দিকে ভুল করেও তাকিও না। আর যদি কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বলতে চায়, তুমি একটা কথা বলবে না, একদম বোবা হয়ে থাকবে, বুঝেছো তো? বুঝেছি। ওই চুপচুপ করে সিনেমার সাইদ কাপড়ের মতো না? সেটাকে আমার পিসি ছেলে, ও কিন্তু আমি ওর মতো গাইতে তো পারবো। দিল্লি চুল লাগাবে, দিল্লি চুল লাগাবে, ওই বলে 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 বলে। আর হ্যাঁ, আর একটা কথা, পাগল হয়ে গেল নাকি? চল চল, আমি ভাবলাম ঠিক আছে, আর মল্লুর যদি পা পড়ে যায় না, বাজবেও না। এই যে জমি দেখছো, এখানেই তোমাকে কাজ করতে হবে, ভালো করে ভেবে নাও। সত শ্রী আকাল। মা একটা রুটি দাও না। মা তুমি কিছু বলছো না কেন? কিছু না ভেবেচিন্তে হ্যাঁ বলে দাও। আরে যদি কাউকে কাজে রাখতেই হয় তো, তোমার কি মনে হয় না যে বাপনের আগে আমাকে বলা উচিত? ও জানতো যে কিছুতেই আমি এটা হতে দেব না। এক হারামিকে আগেও কাজে রেখেছিলাম, তুমি বোধহয় ভুলে গেছো যে আমাকেই ওকে লাঠি মেরে তাড়িয়ে দিতে হয়েছিল। এ ওরকম নয় বাবা, দেখেই বোঝা যায় যে ছেলেটি খুব ভালো। ও গরিব, সেই জন্যই তো এসেছে লোকের বাড়িতে কাজ করতে। আর কেউ এভাবে চাইলে কি করে তাকে না বলি বল? আর ও বাঙালি। মা তুমি না অনেক ভোলা ভালা, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এখন আগে তোমার মর্জি। তার সে আছেটা কোথায়? আসলে ব্যাপারটা কি, আমি সহকারী করতে পারি। হ্যাঁ কি বলছো? আমি বলছিলাম কি, যে আমি সব কাজ করতে পারি। অনেকে তো অনেক লেখাপড়া করেও কিছু করতে পারে না। এবার দেখুন কেমন আমি বুদ্ধি খাটিয়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছি। এটাকে আমি সার্কাসে শিখেছি? একদম না। এরকমই অনেক রকম কাজ করে আমি সব মানুষের মন জয় করিনি। আর যেমন দেখুন, দেখুন ভালো। তোর ওড়ার খুব শখ তাই না? বাপন বলেছিল যে সব কাজ মন দিয়ে করতে হবে, তাই আর কি। গরু মশাদের জন্য রেখেছি, ব্যাস ওদেরই দেখাশোনা করবি, বুঝলি? কাজ দেওয়া হয়নি, আর শীতে বেডরুমে ঢোকার চেষ্টা। আরে বাপরে, এটা মেয়েদের বেডরুম? সত্যি আমি জানতাম না এটা বেডরুম। তুই ভেতরে যা। হরি, এখানে ড্রাম পড়ার মতন আওয়াজ করতে কি? কোনো ড্রাম পড়ে যায়নি, আমি পড়ে গেছিলাম, ওই বল লাগাতে গিয়ে পড়ে গেছিলাম। ওহো, তোর বল লাগানো হয়ে গেছে? বল লাগাতে গিয়ে পড়লাম আর বল উড়ে গেছে। বল উড়ে গেছে? তুমি বুঝবে না মা, এরকম বোকাদের হাতে বাড়ির কাজ দিলে এরকমই তো হবে না? আর তুই কান খুলে শুনে রাখ, তোর কাজ মাঠে আর গোয়ালে, ঘরের মধ্যে নয়। ভয় পেও না বাবা, দেখতেই কঠিন কিন্তু মনের দিক থেকে খুব নরম। তবে এ আপনার ছেলে একদমই মনে হয় না। ঠিক বলেছ, সবাই বলে নিজের বাবার মতন হয়েছে ও। নে বাবা খেয়ে নে এগুলো। মানু সিং বলেছে তোদেরই দেখাশোনা করতে হবে আমাকে, বুঝেছিস? তোদেরই চাকর আমি। এসো না, এই জন্যই তো আমি এখানে আছি, তোদের গোবর পরিষ্কার করবো বলে। বাস এভাবেই আমি সারা জীবন তোদের সেবা করে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিস কি, চুপচাপ এগুলো খা, না হলে যদি আমার রাগ এসে যায় না দেখবি কেমন মজা। ঠিক আছে খাস না, সব এক এক করে তোদের মুখে গুজবো। আরে অনিল, হ্যাঁ তোমাকে মালপত্র নিয়ে বাজারে যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ জানো না? এখানে আমার কত কাজ, কি করব, মাল্লু আমাকে এত দায়িত্ব দিয়েছে।
এইদিক ওদিক কোথায় দেখছো? তোমাকে কিছু দেখার দরকার নেই, তুমি যাও যাও তাড়াতাড়ি যাও, গাড়ি বাইরে আছে। এই ঘাসগুলো ছাড়ো না, তুমি যাও যাও। ঠিক আছে, যাও যাও, আমি যাচ্ছি। যাও। কি হয়েছে, ডাকলে কেন আমায়? বলবো, ঘর ছেড়ে পালাবো ভাবছি। একাই? আরে আরে, আস্তে বলো, আস্তে বলো। তাহলে কি করবো? তাহলে তো আমাদেরকে পালাতেই হবে। আর এটাই তো একটা কাজ যেটা আমার খুব ভালো লাগে। দিদি, দিদি, এখানে কেন? চলো না, আমিও তোমার সাথে বাজারে যাব। না না না, এ আমি পারবো না। মালু দেখতে পেলে গুলি মেরে দেবে আমাকে। প্লিজ এরকম করো না, আমার একটা জরুরি কাজ আছে। আরে কোনো জরুরি কাজ নেই, আমাকে আমার কাজ করতে দিন। আপনি এখনই নিচে নামুন। প্লিজ বাবা, আরে তাড়াতাড়ি চলো না, আমাকে খুঁজতে খুঁজতে চলে আসবে। তাড়াতাড়ি চলো, প্লিজ। আমি বললাম না গায়ে থেকে নিচে নামুন। তাড়াতাড়ি চলো না, মাথা ফাটিয়ে দেবো এটা দিয়ে। হ্যাঁ, তো এরকম ভালো করে বলুন না, আমাকে কেউই ভয় দেখিয়ে কাজ করাতে পারে না। এটা আমাকে দিয়ে দিন দিদি। এখানে সব কিছু ঘুরিয়ে করতে হয়। হ্যাঁ বলো দিদি, কোথায়? ও তোমার দিদি? না না না, আমি দেখিনি দিদি। দিদি, দাঁড়াবে, চাঁদা নিচ্ছে নাকি? হ্যাঁ দাদা বলুন। তুই নিচে না। কেন? আমি এই মালটা নিয়ে যাব। আরে কি যাতা বলছেন? আমাকেও তো আমার জীবনের প্ল্যানটা করতে দে। তো আমার জীবন শেষ হয়ে যাবে। তুই নিচে আয়, আমি তোকে বোঝাচ্ছি। নিচে নিচে। কি কি করছো দাদা? কেন এরকম করছো? বা আমার চাবি চলে যাবে। আরে বাবা, আরে বাবা, হিটলার এসে গেছে। তুমি নিচু হও, তুমি ভয় পেও না, আমি তো রোজই এরম করি। এখানে কি করছিস? আমি কতবার মানা করেছি কিন্তু আমার কথা শোনেনি। এত বড় রড দেখে আমাকে ভয় দেখালো, আমি কি করতাম আপনি বলুন। কথা তো খারাপ হয়নি, আমি ওখানে তোর জন্য বাজারে অপেক্ষা করছি, তুই এখানে পেঁয়াজ চলছিস না? মানে ওই আসলে মানে এই জমি দেখার পর আমার একটু একটু মানে চাপ লেগে গেছিলো, তো চাপ পেয়ে গেছে, একটু জোরেই লেগে গেছিলো, তো তাই মানে একটু। চার, এটাকে আমি নিয়ে যাচ্ছি, তুই এখানে তোর চাপ মেটা, এই বাইকটাকে দোকানে নিয়ে আসবি। ঠিক আছে। ভাগ্য ভালোর আজ বেঁচে গেল। গেছে তো? আমার তো জানি বেরিয়ে গেছিল। কোনো ব্যাপার না, এটা তো একটু মজা করলাম। চলো যাই, তাড়াতাড়ি যাই। তোকে বলিনি, ওকে বলেছি। আরে এটা নিয়ে কোথায় যাচ্ছিস? তুই তো চালাতেই পারিস না। আরে আমি তো এমনি এমনি বলেছিলাম। হ্যাঁ, কি বাত হে, ছাতা খোলো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আরে আরে, এ তো আমার কাছে খুব সামান্য কাজ। রঙ ভরে বাদল সে তেরে নেনো কি কাজে, গলা দিয়ে প্রচুর গান বের হচ্ছে। আমি শুধু মোষের দুধ দুইছি না। তাহলে আমি গানও শোনাচ্ছিলাম। মুখ বন্ধ করে কাজ কর, বুঝলি? একবার দুইয়েই দেখো না, শরীরের জন্য ভালো। তোকে আমার শরীরের চিন্তা করতে হবে না, নিজের চরকায় তেল দে। পাপন, হ্যাঁ, কালকে কিরণকে দেখতে আসছে, তোকে স্টেশন যেতে হবে।
আর ওই কাজে যেন বাপনকে কেন পাঠাচ্ছ? ও কাজ তো আমি নিজেই করে দেবো, কোনো ব্যাপারই না শালা। কি বললি তুই? মুখ থেকে বেরিয়ে গেছে, যখন আমি ভয় পেয়েছি তখন বাবাকেও শালা বলে ফেলি। মল্লু সিং এর সামনে না নিজের মুখ ভেবে চিনতে খুলবি, নইলে পরে প্রচুর পস্তাতে হবে। কেন হরি, আমি অর্চনার সম্বন্ধটা কিভাবে ভেঙেছিলাম তুই মনে ভুলে গেছিস? আমি তোকে মনে করিয়ে দেব। পুরো মাঠ ভেসে যাবে দেখছি যে। এবার তোমরা একটু তাড়াতাড়ি করো না। চল ভাই, তুইও চল। এই পাগড়িটা পরে পাঁচ মিনিটে পাঁচবার পেচ্ছাপ করে ফেলল। ওটাকে খুলে অন্য জায়গায় বেঁধে নে। এমন বলছে যেন মাথার উপর পুরো পাঞ্জাবটা বসিয়ে দিয়েছে। যত সব টেনশনের জন্য হচ্ছে। হ্যাঁ সত্যি, কিন্তু পাঞ্জাবে তো মানতে হবে ভাই। দাড়িটা বড্ড কুটকুট করছে। সে যাই হোক, তোমাদের দুজনকে কিন্তু সর্দারের মতনই লাগছে। হে ভগবান, দুনিয়াতে কোনো সর্দারকে তুমি এত খারাপ রূপ দাওনি কখনো। আরে রে, এতেই খুশি? যদি ওরা ঠিকঠাক ভাবে না মানে না, তাহলে বোতলটা দেখিয়ে দিও। এটা কি? বিষ। আচ্ছা, যদি আপনি এই বিয়েটা না ভাঙেন, না ভাঙেন, এই বিষ খেয়ে আমি এইখানে এখানে দুই নিয়ে নেবো, নিয়ে নেবো। হ্যাঁ ধরো, বাস এরকম বললেই হবে। হ্যালো, ও যেরম বললো সেরম বলবি, ওভার অ্যাক্টিং করবি না। এ সালা করবেই, ওভার অ্যাক্টিং করবেই। না কিন্তু ওরা কি ওটা বিশ্বাস করবে? করবে না মানে অবশ্যই করবে। আচ্ছা বলো তো, তোমাদের দুজনের নাম কি? আমি কার্তিক। আমি বাপন। এ সুশীল। হ্যাঁ, আরে সব ভেস্তে দিল। এ বীরু সিং, এ শেরু সিং। এখন এই বীরু সিং আর শেরু সিং দুজনেই বাংলায় পাঞ্জাবি বলবে, ব্যাস। কি বললে? আমি তো পাঞ্জাবি বলতেই পারি না। আরে আমি বুঝতেই পারি না। পাঞ্জাবি ঠিক করে বল, ব্যাস। শোন, আমি শেখাচ্ছি তোকে। ইটস ভেরি সিম্পল। হয় না ওই, আরে ওই ওহো, দুনিয়ার যে কোনো ভাষা বলে দিস, শুধু মাথায় রাখিস মল্লুর বোন কিরণের বিয়েটা তোদের যে করে হোক আটকাতেই হবে, এটাই, ব্যাস। চলো 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 চলো, যা যা বলেছি ঠিকঠাক করবে। হ্যাঁ বস, অনেক হয়েছে, বস। হে ভগবান, বীর সিং আর শের সিংকে রক্ষা করো। হরি দাদা বাবা, আমার কথাটা শোনো। আমি জানি এই বিয়ে ওই ভেঙেছে। হরি, তুমি এর মাঝে এসো না মা। যা রেখে দে। এই বাপন, একটা কথা বলতো, ওটা কার্তিকই ছিল না যে বলেছিল কিরণের সাথে বিয়ে না হলে আত্মহত্যা করবে? না না, ও কার্তিক ছিল না, ওরা দুই সর্দার ছিল, এক বীরু সিং আর শেরু সিং। সেটা তুই কি করে জানলি? ওরা দুজন মাথায় পাগড়ি বেঁধেছিল। আসলে আমি এটা ওকে বলেছি, আমাকে গ্রামের লোকরাই বলেছে। এখন আমায় কি করতে হবে আমি জানি, চল। তুমি তো বস, তুমিও চলো। আমি আমি কেন যাবো? শুনবে তুলা রাশি রাশি ফলটা আমাকে একটু বলতো। হ্যাঁ তুলা রাশি। হ্যাঁ তুলা, মানহানি, ধনহানি, প্রিয়জনের পিটুনি, পেটে ব্যথা, রক্ত বমি, রক্ত পায়খানা ইত্যাদি রোগের সম্ভাবনা আছে। এর থেকে তো ভালো হতো মৃত্যু লিখে দিলে। শুক্রবার আর শনিবার শুভ যোগ আছে, সেরকম কিছু লেখা নেই। আজ কি বার? শনি। জ্যোতিষ শাস্ত্র কখনো ভুল বলে না বন্ধু, শনি সামনে থেকেই আসছে। শনি সবসময় নিয়েই যা। দেবে? আমি দেবো। সুশীল! হ্যাঁ এখনই আসছি, এই আমায় কেউ ডাকছে। বাপন বলো, কোন হারামজাদা আমার বোনের বিয়ে ভেঙেছে? মনে হয় আর বাঁচার ইচ্ছে নেই তার। শালা কতদিন লুকিয়ে থাকবে আমার থেকে? যেদিন সামনে আসবে না, সব সুদে আসলে মিটিয়ে নেব। চলে আসবে, প্রাণে বাঁচবে না শালা। তাহলে কি হিসাব করতে হচ্ছে নাকি? হ্যাঁ বলে দে ওকে। ধরে নে তাই। আমিও হিসাব করে রেখেছি, এখনো পর্যন্ত হিসাব হয়েছে 14,343 টাকা, দুদিনের মধ্যে দিয়ে দেবো। ও বলছে বাকি টাকা দুদিনের মধ্যেই দিয়ে দেবে। আমি তোকে আগে অনেকবার বলেছি, আমার বোনেদের পেছনে লাগবি না, এরপর মুখ বলবে না হাত চলবে, এরপর কোনোদিন বসাতে আসবো না, বুঝেছিস? আসলে বাপ দাদার কোনো চিন্তা নেই, এই ডুপ্লিকেট দাদার চিন্তা কি? চলো চলো ছাড়ো।
তোমার এসে বলার কি দরকার ছিল? আমি তো চেক করছিলাম আসল না নকল। নাই আসল হরিন্দর সিং। এখনই চেক করা দরকার ছিল? হ্যাঁ অনিল। আসছি। অ্যাম্বুলেন্সটাকে হাত দেখালাম, দাঁড়ালো না। কিন্তু যা যা লাগবে সব এনেছি। কোথায় লেগেছে বল? আরে তোর তো কিছুই হয়নি। না আজকে ঝগড়া করার মুড ছিল না। তার তোর? না ওর। তাহলে তো এসব বেকার হয়ে গেল না? আরে শোনো, চৌরাস্তা একটু দাঁড়াবে, আমাকে গ্রামে টাকা পাঠাতে হবে। দাদা তোমার বাড়ি কোথায়? ওই বর্ধমানের কাছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছোট্ট একটা বোন আর ঠাম্মা, ওদের ছবি দেখবে? এই দেখো। কই দাও আমাকে, কই দেখি আমাকে দে, দেখতে তো খুব সুন্দর। দাদা তুমিও দেখো না। এর কি বিয়ে হয়ে গেছে? না, ও ছোট থেকে একটা ছেলেকে ভালোবাসে, বলে বিয়ে করলে ওকেই করবো। ভালোবাসা মেরেই ফেলতাম যদি তোর জায়গায় থাকতাম আমি। মারতে পারো, কিন্তু সে তো আমার নিজের বোন না, আর আমার পক্ষে সম্ভবও না। যদি ওর মাথায় কিছু থাকে না, তাহলে অনেক কিছু বুঝতো যা তোর বোঝা দরকার। বাপন গাড়ি থামা। তোরা এখন যা, আমার কিছু জরুরি কাজ আছে এখানে। এতদিন পরেও তুই বলতে পারছিস না যে ও আসল হরি কিনা? ঠিক আছে ছাড় ওকে, কমসে কম পূজার সঙ্গে তো কথা বলবি। ওকে ভালোবেসে এটা জিজ্ঞাসা করবো যে ও আমার সাথে পালাবে কিনা, এটা আমার কাছে দুদিনের ব্যাপার। কিন্তু ও যখন ভাইয়ের সম্বন্ধে বলে প্রচুর কথা বলে, এখন ওদের দুজনের ভালোবাসা দেখে আমার বলতেও সাহস হয় না যদি কিছু ভুল হয়ে যায়। তুমি ভেবেছটা কি? কোর্টের দেওয়া টাইম শেষ হতে চলেছে, এর মধ্যে যদি কিছু না করতে পারো সব ভেসে যাবে। শোনো তুমি এক কাজ করো। এই তুই এদিকে আয় তো, আমার কাছে একটা হেভি আইডিয়া আছে। এখনকার মতো এই ছেলেটাকে নিয়ে গিয়ে ওখানে দেখিয়ে দাও। ইন্দো সালফার শুকিয়ে দেওয়ার জন্য হাইট বডি ছোট হয়ে গেছে, এই বলে কাজ মিটিয়ে নাও। ব্যাস ওর কথা মেনে নাও, জমি পেলেই আমরা বেচে দেবো, ওই টাকা দিয়ে একটা রিমেক ফিল্ম বানাবো আর মেয়েদের পটাবো। রিমেক ফিল্ম এক দেবো না, জানি আমার মতো জিনিয়াসের কথা তোমরা শুনবে না। থেকে তুলে এনেছিস ভাই। ইয়ার কি মাস না, শোন তুই বলেছিলি তোর হরি আর ওই হিটলার হরি একরকম দেখতে, তুই গিয়ে পুরো ব্যাপারটা হরিন্দর সিং কে বল আর ওকে নিয়ে গিয়ে কোর্টে দাঁড় করিয়ে দে, বাস প্রবলেম সলভ। হরির মতো আর কেউ নেই, আমার শুধু ওই হরি চাই, না হলে এতদিন ধরে আমার বোনের অপেক্ষা বেকার হয়ে যাবে। এবার দেখো কাল থেকে একটা নতুন খেলা শুরু হবে। এতটা রাস্তা আমার একটুও ঘুম হয়নি, আমরা কোথায় এলাম? এটাই তো হরির বাড়ি। এখানে তো কাউকে দেখছি না। বাপন আজ সবাইকে গুরুদুয়ারা নিয়ে গেছে, শুধু হরি আছে। চল সেই হরি হরিন্দর সিং। এটাই তোর বোন? হ্যাঁ।
তুই চিন্তা করিস না উঠছি, ও তোকেও চিনতে পারেনি যখন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে জানিস। সবাইকে ডেকে আমি সত্যিটা বলে দেবো, এরকম আমি অনেকবার ভেবেছি কিন্তু হরি লুকিয়ে থাকার কারণ না জানা অবধি কী করে বলি। তুই দেখিনিস আমরা ওকে ঠিক ফিরিয়ে নিয়ে যাব, আমাদের সেই হরিকে, আমাদের সব প্রশ্নের উত্তর ওখানেই আছে, ওই হরিন্দর সিং এর বাড়িতে, ওখানেই শুরু হবে আমাদের খেলা। আমার অবস্থা বোঝার মতো এখানে তুমি ছাড়া আর কেউ নেই। শুধু এটুকুই বলতে চাই তোমাকে, আমার কিছুই করার ছিল না, আর এই অবস্থায় ওকে আমি কী করে একা ছেড়ে আসি বলো, সেই জন্য ওকে এখানে নিয়ে এলাম। কোনো ব্যাপার না, ও মানিয়ে নিতে পারবে, আমরা সমস্যা নিয়ে জন্ম নিয়েছি, রাত কাটানোর জন্য কার্তিক ঘর তো পেয়েই গেছি, এটাই বা কম কিসের। সব কিছু ঠিক হয়ে যাবে, এখন সব কিছু তোমার হাতেই নির্ভর করছে, আমি যেটুকু বলবো তুমি শুধু সেটুকুই করে দিও। তোমাকে দেখে তো মনে হয় না যে তোমার এত বুদ্ধি আছে। তরকা খেলে না চলতে ফিরতে পায়খানা পেয়ে যায়। হ্যাঁ মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, জানি না এরপরে পায়খানা যেতে পারবো কিনা। তুঝে দেখা তো ইয়ে জানা সনম, তুঝে ওরে তোদের পেছন পাঠানোর জন্য মাল্লু সিং এসে গেছে, সঙ্গে মা এবং বোনেদেরকেও নিয়ে এসেছে। ওর বোনের পিছনে লাগিস না, দেখ এবার তোদের পেছনের হাল কি করে, ও আসার আগে এখান থেকে কেটে পড় তোরা। হে ভগবান, নিশ্চয়ই আমাকেই খুঁজতে এসেছে, খুব ভয় লাগছে রে, মনে হচ্ছে নিতু সব বলে দিয়েছে রে। হে ভগবান, আমি এবার কোথায় লুকাই, আমার মাথা এসে লুকো, চল হাঁট না। নমস্কার মাসিমা। ও কোথায়? ও এখানে নেই, আমার তো তাই মনে হয়, যখন সব কথা জেনেই গেছেন তাহলে এটা ভেবে নিচ্ছেন না কেন, তাই না? নেই, ডাকো ওকে। শোন মাসিমা ডাকছে, তুই এখানে আছিস নাকি? আরে দেখ তোকে দেখার জন্য কত লোক এসছে, কোথায় তুই? আরে কোথায় যে গেল, তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি ভাবছিলাম তোমার তো একটু হলেও বুদ্ধি আছে, কিন্তু তোমারও না জ্ঞানগম্যে কিচ্ছু নেই। না আমি এরকম নই, আমি জেনে বুঝে ভুল করিনি, আমি তো কতবার বারণও করেছি। আমি কিচ্ছু শুনতে চাই না, কোথায় ও? আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, আর আমি এরকম কখনো ভাবিও নি। মা আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, যা হবার তা হয়েছে, এবার বাকি কাজগুলো দেখতে দাও। আমার প্রবলেম তো শেষ, এবার তোর কি হবে দেখি, তুই কেমন করে পারিস। এবার এই খুশুর খুশুর বন্ধ করো, অনিল কোথায়? আমি ওকে খুঁজতে এসেছি। আর নয় তো কি, কেউ কি এরকম করে? তাও এতগুলো ছেলে থাকে এখানে, আর ও এখানে কি করে ওর বোনকে এনে রাখছে বলতো, আমি জিজ্ঞাসা করছি অনিল। আমার প্রবলেম তো আমি সলভ করব, তোকে আমি দেখে নেব। ইনি হরির মা, বেঁচে থাকো মা, তুমি তোমার সবকিছু নিয়ে আমার বাড়িতে চলো। মাসিমা ও তুই চুপ করে দাঁড়িয়ে থাক, আমার বাড়িতেও ওর মতন মেয়ে আছে, ও আমাদের সাথেই থাকবে, চল মা। তুমি চিন্তা করো না, অনিল আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসে। মা তোমরা, মা তোমরা যাচ্ছটা কোথায়, সেটা আবার আমাকে কিছু না বলে? কিছু বলার দরকার নেই, আমি ঠিক করেই নিয়েছি, এখন আমাদের সঙ্গেই থাকবে, এসো মা চলো। নির্বাণ নির্বাণ।
गुरु प्रसाद जप आद सच है भी सच नानक हो सीवी सच सोचे सोच न होवई जे सोचे लखवार पुखिया पुख न उतरी जे बन्ना स्यानपा लख होता इक न चले नाल किव सचियारा होइए किव कुड़िया टुटे चलो ना दीदी चलो चलो कोथाय शीना
আছে আকাশে ভালোবাসে তো বসে কেন যে বলি না আমারও যে মন আছে সে কি বুঝি না নতুন করে প্রেম যেন জাগে মন চায় থাকি বসে অনুরাগে চমক চমক চম চমক চমক চম চম ও ছম ছম চমক চম চম এ মোনা যে কি চায় কে জানে মন ঘরে মনেরই সন্ধানে ছম ছম চমক চম চম এ মোনা যে কি চায় কে জানে মন ঘরে মনেরই সন্ধানে দিদি তুমি কিন্তু আমার বিয়ের পরে যাবে তাই বিয়েতে কিন্তু আমি এতটা অবধি মেহেন্দি করবো অনেক ছোট আছিস তোমার দাদা এখন অবধি বিয়ে কেন করেনি আগে আমাদের বিয়ে দেবে তারপরে দাদা বিয়ে করবে আর একে দেখো বিয়ের কত তাড়া তুমি কাকে বিয়ে করবে আমি জানি দিদিও কাউকে ভালোবাসে তাই না আমার বিয়ের ব্যাপার দাদাই ঠিক করবে এটা আমি কি করে করি বলো দেখা যাক কি হয় তাহলে আমার দাদার সাথে বিয়ে করো আরে আমি পাঞ্জাবি নই এটা কি জরুরি যে পাঞ্জাবিকে বিয়ে করতে হবে আরে এটা আমি কি করে বলি তোমার দাদাকেই জিজ্ঞেস করো না আমি যদি বলি আমার দাদা ঠিক মেনে নেবে এই বাপন এই মাল্লুর বাবা আমাদের সঙ্গে একসঙ্গে ডাকলো কেন বুঝতে পারছি না মনে হচ্ছে উনি গণবিবাহের প্ল্যান করেছেন জানিস কারণ ঘরে এতগুলো কুমারী মেয়ে আছে না দাদা বিয়ের বয়স কত লাগে বলো না বলো না বাপন একটু গাড়িটা দাঁড় করো তো কেন একটা মাল তুলে নিচে ফেলতে হবে ফেলে দিয়েছি যাও তোমরা যাও তোমাদের সবাইকে কেটে ফেলবে যাও তোমাদের সকলকে এখানে আমি একটা ভালো খবর দেব বলে ডেকেছি আমরা এতদিন পর্যন্ত এর বিয়ের অনেক অপেক্ষা করেছি কত মেয়ের সম্বন্ধ এসেছে তবু এ রাজি হতো না নিশ্চয়ই এর কোনো খুঁত আছে এই চুপ কর সব মেয়েদেরও না করে কিন্তু এবারে ওকে না বলার কোনো সুযোগ দিইনি বুঝলে না আমরা একটা মেয়ে পছন্দ করেছি আর তোমরা সবাই মিলে ধুমধাম করে ওর বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ ও গেল কোথায় ডাকো এটা তো ঠিক আছে কিন্তু আমাদের যদি বাস দিতে আসে কি করবি তাহলে ওর পায়ে পড়ে যাব তোমরা তো এটা ভাবতে ভি পারোনি তোমাদের কেউ নেই এটা মাথাতেই আনবে না তোমাদের সম্বন্ধে আমার আর কিছু জানার ভি নেই আরে মেয়ে আমাদের পছন্দ এবার আমরা সবাই মিলে ধুমধাম করে এদের বিয়ে দিব দে বেটা দে দে এটা আমাদের ছোট্ট নিয়ম ধরো ক্ষমা করবেন এ বিয়ে হতে পারে না আপনাদের এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল আমরা ভাবলাম যে আমাকে ভুল ভাববে না আপনারা যা কিছু করেছেন তার জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমার বোনের বিয়ে অনেকদিন আগে ঠিক হয়ে গেছে আমার মৃত বাবারও শেষ ইচ্ছা এটাই ছিল জানি না সে কখনো ফিরে আসবেও কি না কিন্তু আমরা আজ ওর জন্য অপেক্ষা করছি আমাদের হরির সত্যি বলতে আমরা এখানে এসেছিলাম আমাদের হরিকে অনেক হয়েছে দুই ভাই বোন মিলে
এখানে নাটক করছিস? ও বলছে ও এই বিয়ের জন্য রাজি আছে, আর তুই বলছিস ও অন্য কারোর জন্য অপেক্ষা করছে। তোরা অসহায় এই ভেবে তোদেরকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, এখন তোরা মাথায় চড়েছিস? এক্ষুনি এইখান থেকে বেরিয়ে যা, এই বাড়ির আশেপাশেও যেন না দেখি। ব্যাস মা, আর একটাও কথা না, এদেরকে এখান থেকে যেতেই হবে। সবার সাথে দেখা হয়ে গেছে তো? একবার শুধু ওকে দেখতে চাই। কাকে? অরিন্দর সিংকে? কিন্তু কেন? ও আমাদের হরিণ নয় অর্চি, আমি এখানে হেরে গেছি, ওকেই জিততে দে। এত কিছু হওয়ার পরেও ও আমাদের চিনতে পারলো না। হ্যাঁ, চিনতে পারিনি। হরি তোদেরকে চিনতে পারবে না, কেননা তোদের সেই হরি আর নেই। আমি ভেবেছিলাম এই বিয়ে আমাদের মধ্যে একটা খুশি এনে দেবে, কিন্তু তোদের তো অরিন্দর সিং এর মৃত্যু চাই, তাই না? এই শেষ 7 বছরে আমার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে, তোদেরকে বের করে দেওয়ার পরও আমার ওই শান্তি ফিরে আসবে না। কিন্তু আমার কাছে তো অন্য কোনো উপায়ও নেই, আমি কোনো সাহায্য করতে পারবো না। হ্যাঁ, আমি হরি, কিন্তু এটা যদি মেনে নিই এখনই, অরিন্দর এখানে মরে যাবে। হরি, একটা অপরাধী মতো পরিচয় বদলে থেকে তুই বড় অপরাধ করছিস। বাবার মারা যাওয়ার কারণ তুই নোস, এটা আমরা সবাই জানি। তুই বাবাকে মারিসনি? ফিরে যাবার ব্যাপারে আমি অনেকবার ভেবেছি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, আমার হাতে নেই এটা, এখন এটাই আমার বর্তমান। তুমি বলো আমাকে আগে, কি এমন কারণ আছে যে এত কিছুর পরও তুমি আমাকে চিনতে চাইছো না? বলো আমাকে, আজ পর্যন্ত আমি শুধু তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এটাই বলার জন্য আমি এখানে এসেছি। হরিকে খোঁজার জন্য দ্বিতীয়বার এখানে আসবে না, কারণ তাকে তোমরা কখনো পাবে না। সত্যিটা জানতে চাও? আঙ্কেলের মৃত্যুর পর যখন আমি খুব ভয় পেয়েছিলাম সবার থেকে বাঁচতে, যখন আমি গ্রাম ছেড়ে পালাচ্ছিলাম, ভেবেছিলাম কোনোদিন তো ফিরে আসব, কিন্তু সেই রাতে গাড়ি থামান, গাড়ি থামান, প্লিজ প্লিজ গাড়ি থামান, প্লিজ। আমি কি আপনার সাথে আসতে পারি? আসলে ওই ড্রাইভারই ছিল হরিন্দর সিং, অনেক কথা বলেছিল আমার সাথে। আমার ব্যাপারে জানার বদলে ও পুরো রাস্তাটা নিজের আর নিজের পরিবারের ব্যাপারে বলতে থাকল। এটাই আমার পরিবার, বাবা পাঞ্জাবি আর মা বাঙালি, আর মাঝখানে আমি, আর ওরা আমার বোন। 10 বছর বয়সে আমি বাড়ি থেকে পালিয়ে গেছি। কেন, কী হয়েছিল? চুরি করেছিলাম 10 বছর বয়সে, বন্ধুদের সামনে ক্যালি দেখাতে। বাড়িতে বাবার ব্যাগ থেকে কিছু টাকা চুরি করে নিয়েছিলাম একটা সাইকেল কেনার জন্য। বহুত মার খেয়েছিলাম, পয়সা চুরি করার জন্য নয়, মিথ্যে কথা বলার জন্য। মিথ্যে কথা বললে বাবা খুব রেগে যায়। ব্যাস, বাড়ি থেকে রাগ করে পালিয়ে গেলাম, বাড়ি ফিরে যাওয়ার সাহসই হয়নি। অনেকবার ভেবেছি বাড়ি ফিরে যাব, কিন্তু খুব জেদও ছিল না। অনেক টাকা রোজগার করার পরে বাবার সামনে যেয়ে দাঁড়াবো, আর তারপর ক্ষমা চাইব। আজ আমি ওখানেই যাচ্ছি। বাবা অনেক ধার দেনা জড়িয়ে পড়েছে, ও সব মিটিয়ে দেবো, তারপর বোনেদের বিয়ে দেব,
আমার অনেক স্বপ্ন আছে। উনি কি জানেন তুমি ফিরে আসছো? তা নয় তো কি, সব বলেছি, ওখানে সবাই আমার অপেক্ষা করছে। যদি তুই আমার টাকা না দিস তো ভালোভাবেই জানিস আমি কি করে টাকা আদায় করি। আপ মুঝে সিফ পাঁচ দিন কা ওয়াক্ত দিজিয়ে, মেরা বেটা আ রহা হ্যায় জি। আমার ছেলে এসে সব টাকা দিয়ে ও যে আসবে তার প্রমাণ কি? পরের বার যখন আসব তখন আসলের সঙ্গে সুদটা উসুল করে নেব। হ্যাঁ চল। কি বলো, ওরা আমায় চিনতে পারবে তো? তুমি ওদের চিনতে পারবে তো? তো আমি কোনো চিনতে পারবো না। তাহলে ওরাও তোমাকে চিনে নেবে? হ্যাঁ। তুমি আমার সাথে যাবে নাকি? একসঙ্গে যাওয়া যাবে তাহলে। আমি আর কি মারছিলাম। হরি তুমি গাড়ি চালাতে পারো নাকি? হ্যাঁ দাঁড়াও, চললাম। যদি তুমি চাও শুতে পারো। আমার ঘুম আসবে না, আমি চোখ বন্ধ করলে শুধু স্বপ্নই দেখতে পাই, সেই স্বপ্ন যা আমি এতদিন ধরে দেখে এসেছি, আমার পরিবার। একই রাতে দুটো মৃত্যু হয়, অজান্তেই হোক, কিন্তু দুটো মৃত্যুর জন্যই দায়ী আমি। আমি ওই রাতে ভেঙে পড়েছিলাম, তারপর হরিন্দ্রের বাবাকে সবকিছু জানাবার জন্য আমি এখানে এলাম, কিন্তু Oh, my God.
এটাই আমার ছেলে হরিন্দর। হরিন্দর সিং, এবার আমি বাঁচব, সবাই দেখবে, কারণ আমার ছেলে আমার কাছে এসে গেছে। কি করে বলতাম সেই বাবাকে যে আমি তার ছেলে নই? বলিনি, আজ অব্দি আমি সেটা বলতে পারিনি। যদি আমি বলি যে আমি ওদের ছেলে নই, তাহলে সে মরে গেছে, সেটাও আমাকে বলতে হবে। এখন আমি ওদের হরিন্দর, ওদের ভরসা, ওদের স্বপ্ন। এখন এই পরিবার আমার দায়িত্ব। যতই হরিন্দরের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওর মৃত্যুর কারণ তো আমি। मेरे हरिंदर की जगह नहीं है, तू तो खुद हरिंदर है। कोनो छेले निजेर बाबार जुन्नो है तो कोरे ना, जेटा तू हमादेर जुन्नो कोरछीस। हमार मेराओ एकटा भालो दादा पेलो। एतो दिन धोरे एई सत्यिटा आमी लुकिएछि, आमार हिम्मत छिलो ना बाबा। तुमी ठीकई कोरेछो, शुधु एकटाई कथा, आपने मार बहनों को ए बात কখনো বলো না। ও লোক তুমি বহুত প্যার করতে হ্যাঁ, তুমি ওদের জীবন ফিরিয়ে দিয়েছ, ওরা যেটা ফিরে পেয়েছে সেটা হারাতে দিও না বেটা। সাত সাল তুমি আমার বেটা হয়ে আছো, আপনি জমির কে লিয়ে আপনি লোককে জিম্মেদারি লেনা এক শিক্ষা ধর্ম হতা হ্যায়। তুমি এদের সাথে যাও, তোমার যাওয়া দরকার। আমার শুধু একটাই অনুরোধ, যাও। বেটা, আমি আবার আমার ছেলের অপেক্ষা করব। আমার ছেলে আমার কাছে ফিরে আসবে? আমি ফিরে আসবো বাবা, কিন্তু এবারে মাল্য সিং নয়, তোমার ছেলে হরিন্দর সিং হয়ে।
এই যে সার্ভেয়ার সাহেব, যতটা আমি বলেছি ওটাই শেষ। কাল কোর্টে এই ফাইলটা জমা করে দিও। এবার আর কোর্টে অ্যাপিল করার জন্য ওই ঘরে আর কেউ বেঁচে নেই। ওখানে যারা ছিল সব মরে গেছে। প্রথমটাকে আনার চক্করে দ্বিতীয়টাও পালিয়েছে, আর ও ফিরে আসবে না। আর এখন এই জমির হিসেব নিতে দেখি কে আসে, বুঝলে কি না? বহুত বাজবি দেখছি, এখনই তোর কথাই বলছিলাম, ভেবেছিলাম এখানে অ্যাম্বুলেন্স আসবে। আচ্ছা শোন, কাল কোর্টের ফাইনাল ডেট, সেই জন্য আমরা তো আমাদের কাজ শুরু করে দিয়েছি। ভালোই হলো যে তুইও এসে গেলি, কারণ কাউকে না কাউকে তো সাক্ষী দিতেই হবে। সাক্ষী না, ও তো আমি নিয়ে এসেছি, দেখ। হরি, তুই একদম ঠিক জায়গায় ঠিক সময়ে এসেছিস, কেউই এখানে তোকে জ্যান্ত দেখেনি। এরা সবাই আমার লোক, এরা সবাই কাল কোর্টে গিয়ে সাক্ষী দেবে যে যাকে এনেছিল সেটা জ্যান্ত হরি না, হরির লাশ ছিল। তোর নিজের ওপর দেখছি খুব ভরসা, কিন্তু বেশি দিন থাকবে না, কারণ তোর খেলা শেষ হয়ে গেছে। দেখছিস কি মারে দের! হ্যালো ব্রাদার, তুই কিছুই করতে পারবি না, ওরির গায়ে একটা আঁচল লাগার আগে আমাদের সঙ্গে মোকাবিলা করতে। আরে দাঁড়িয়ে দেখছিস কি মারো দে! Oh!
ধরতে এসেছিলাম তোদের সব কটাকে, কিন্তু জ্যান্ত ছেড়ে যাচ্ছি, ফিরে যাব কথা দিয়ে এসেছি। বাকি জীবনটা হিজড়া হয়ে থাক, আবার যদি এখানে দেখি না এই জমিটাই পুঁতে দেব। আমি যদি ওকে ডাকি ও ঠিকই আসবে, একে নয় একে একে আমি ডাকলে নিশ্চয় আসবে। আর এরকমই আমরা ডাকলে ওরা নিশ্চয়ই আসবে। তাহলে দাদা আমি থাকবো না আসবো পরে? তবে রসা।